আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রায়াঙ্গেল নিয়ে। আমরা নিশ্চয়ই প্রত্যেকে ট্রায়াঙ্গেলের সাথে অলরেডি পরিচিত হয়ে আসতেছি নিচের ক্লাসগুলো থেকে, তারপর আমি একবার রিপিট করে দিচ্ছি। ট্রায়াঙ্গেল বলতে আসলে মূলত কি বোঝানো হয়? যখন তিনটি সাইড মিলে কোনো একটি জিওমেট্রিক্যাল শেপ ক্রিয়েট করে, তখন সেই শেপটিকে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল বলতে পারি। আমি আবারও বলছি, তিনটি সাইড মিলে যখন একটি জিওমেট্রিক্যাল শেপ ফর্ম করে, তখন সেটাকে বলা হয় আসলে ট্রায়াঙ্গেল। আমরা অলরেডি সকলে ট্রায়াঙ্গেলের সাথে পরিচিত। আমি যদি এমন ভাবে তিনটি সাইড আসলে ড্র করি, তিনটি সাইড মিলে যদি কোনো একটি শেপ ক্রিয়েট করি, এই শেপটিকে আমি বলতে পারি একটি ট্রায়াঙ্গেল, যেটি আমরা নিচের ক্লাসগুলো থেকে অলরেডি জেনে আসতেছি। অলরাইট, এখন এই ট্রায়াঙ্গেলটার ভিতরে আসলে অনেক রকমের ফর্ম আছে বা অনেক রকমের ক্লাসিফিকেশন আছে। আমরা আজকে সেই ক্লাসিফিকেশন গুলো নিয়েই কিন্তু আলোচনা করতে যাচ্ছি। তো সর্বপ্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলকে মূলত আমি যদি বলি সাইডের উপর ডিপেন্ড করে এই তিন প্রকারে ডিভাইড করা যায়। এই তিন প্রকারে বা তিনটি ক্লাসিফিকেশনে ডিভাইড করা যায়। কি কি? সাইডের উপর ডিপেন্ড করে। মনে রাখবো, ট্রায়াঙ্গেলকে মূলত দুটো ওয়েতে ডিভাইড করা যায়। একটি হচ্ছে অ্যাঙ্গেলের দিক থেকে এবং অন্যটি হচ্ছে সাইডের দিক থেকে। তো সাইডের দিক থেকে একটি ট্রায়াঙ্গেল তিন প্রকার: ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আইসোস্কেলস ট্রায়াঙ্গেল এবং স্ক্যালেন ট্রায়াঙ্গেল। আবার যখন আমি অ্যাঙ্গেলের কথা বলবো, অ্যাঙ্গেলের দিক থেকেও একটি ট্রায়াঙ্গেল তিন প্রকার। প্রথমটি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এর পরেরটি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা যদি প্রথম জিনিসটিকে নিয়ে আলোচনা করি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, কোনটাকে আসলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলবো? অলরেডি আমরা জানি ট্রায়াঙ্গেল বলতে মূলত বোঝানো হয় তিনটি সাইডের মিলিত শেপটিকে ট্রায়াঙ্গেল বলা হয়। তো যদি আমরা কখনো দেখি তিনটি সাইডই যদি ইকুয়াল হয়, ইকুয়াল মিনস সাপোজ এটা আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, এটাও হচ্ছে 3 সেন্টিমিটার এবং এটাও হচ্ছে আমার 3 সেন্টিমিটার। সো একটি ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি সাইডের ভ্যালু যদি সমান থাকে বা প্রত্যেকটি সাইড যদি একই মেজারমেন্টে আঁকা হয়, তাহলে সেই ট্রায়াঙ্গেলকে আমরা বলবো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আমরা আমাদের মূল বইটি একটু ঘাটলেই কিন্তু অবশ্যই আমরা আমাদের ডেফিনেশন গুলো পেয়ে যাবো। আমি জাস্ট আপনাদেরকে বেসিক জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি। অলরাইট, এবার চলে আসি আমরা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। যখন আমরা এমন দেখবো, অর্থাৎ একটি ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড সমান থাকে, আমি আবারও বলছি একটি ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড সমান থাকে, এই এবিসি ট্রায়াঙ্গেলটার ভিতরে আমি দেখতে পাচ্ছি এবি সাইডের মান এবং এসি সাইডের মান ইকুয়াল, অর্থাৎ এটা আমি ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার এবং এটাও ধরে নিচ্ছি আমি 4 সেন্টিমিটার আর এটা ধরে নিচ্ছি আমি 3 সেন্টিমিটার। তো যদি কোনো ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ফর্ম করা হয়, দুটো সাইড ইকুয়াল আরেকটি সাইড আনইকুয়াল, তখন ওই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতে পারি কি? আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। ওই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতে পারি কি? আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। এবং সর্বশেষে যেটি ছিল স্ক্যালেন ট্রায়াঙ্গেল। যদি এমন ভাবে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়, অর্থাৎ কোনো সাইড যদি কোনো সাইডের ইকুয়াল না হয়, দ্যাট মিন্স এবিসি, এখানে একটি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি যেটা আমি মনে করে নিচ্ছি এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার এবং এটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি। তো যদি আমাদের এরকম ডিফারেন্ট শেপের বা ডিফারেন্ট মেজারমেন্টে যদি তিনটা সাইড নিয়ে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়, সেই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় স্কেলেন ট্রায়াঙ্গেল। সেই এক ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলবো? স্ক্যালেন ট্রায়াঙ্গেল। আমরা এই ভিডিওটি দেখার সাথে সাথে আমি সকলকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের মূল বোর্ড বইটি থেকে প্রত্যেকটি ট্রায়াঙ্গেলের ডেফিনেশন গুলো সাজিয়ে লেখা আছে, সেখান থেকে ভিডিওটি দেখার সাথে সাথে ডেফিনেশন গুলোকে সাজিয়ে মেমোরাইজ করে নেবেন। অলরাইট, এবার চলে যাচ্ছি আমরা অ্যাঙ্গেলের দিক থেকে। এখন আমরা কিন্তু অলরেডি প্রিভিয়াস ভিডিওতে অ্যাঙ্গেল গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, যেখানে একটি জিনিস আমি আলোচনা করতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে অ্যাঙ্গেল মূলত তিন রকমের হয়। একটি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল এবং অন্যটি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। এখন আমরা কাকে, রাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? অলরেডি আমরা আগের ভিডিওতে দেখেছি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলকে রাইট অ্যাঙ্গেল বলবো। এবার চলে আসি অ্যাকিউট অ্যাঙ্গেলে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোনো অ্যাঙ্গেল ফর্ম করলে, লাইক এই অ্যাঙ্গেলের মানটা আমি ধরে নিচ্ছি 45 ডিগ্রি, সো এটা ডেফিনেটলি 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে নিচে। সো 90 ডিগ্রির ছোট কোনো অ্যাঙ্গেল ফর্ম করলে সেই অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল। এবং যখন 90 ডিগ্রির চেয়ে কোনো বড় অ্যাঙ্গেল ফর্ম করা হয়, আমরা বুঝতেই পারছি এই অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রির চেয়ে বড়, আমি জাস্ট ধরে নিচ্ছি এটার মান 100 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে বড় আমি কিভাবে বুঝলাম?
এই লাইনের উপরে সোজা করে নিলে 90 হওয়ার কথা ছিল, বাট আমরা কিন্তু সোজা করে নিয়ে নেই, আমরা আরো লেফটে বাকিয়ে নিয়েছি, তার মানে এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি 90 ডিগ্রির চেয়ে বড় হবে। সো 90 ডিগ্রির চেয়ে বড় যে অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি অ্যাঙ্গেল, অপটিউজ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অপটিউজ এবং এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা কি অ্যাকিউট, এবং 90 ডিগ্রি হলে সেটাকে বলবো আমরা রাইট অ্যাঙ্গেল। সো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আমি এটা মুছলাম না, আমি এইখান থেকে আসলে আপনাদেরকে বাকিটুকু যদি দেখাতে চাই আমরা একটু লক্ষ্য করব। উপরের অ্যাঙ্গেলটি ছিল আমার অ্যাকিউট অ্যাঙ্গেল এবং নিচের অ্যাঙ্গেলটি ছিল আমার অপটিউজ অ্যাঙ্গেল। সো যদি কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা হয় যার একটি অ্যাঙ্গেলের মান অ্যাকিউট, যার একটি অ্যাঙ্গেলের মান অ্যাকিউট এটার মতো, যার একটি অ্যাঙ্গেলের মান অ্যাকিউট, সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতে পারি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেলের মান যদি আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে সেই ট্রায়াঙ্গেলকে আমি কি বলতে পারি, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো বুঝতেই পারছেন অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলবো, যখন কোন ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রির চেয়ে বড় হবে কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, তখন সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলবো অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমি যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে মিলিয়ে দিই, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে যার একটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা 90 ডিগ্রির চেয়ে বড়। সো প্রথম ট্রায়াঙ্গেলটিকে আমি বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং সেকেন্ড ট্রায়াঙ্গেলটিকে আমি বলবো অপটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এবার চলে আসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা অলরেডি রাইট অ্যাঙ্গেল সবাই চিনি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে এমন ভাবে স্ট্রেট লাইন দিলে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হয়। সো এই যে ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেলের মান এরকম রাইট অ্যাঙ্গেল থাকবে, এমন ভাবে রাইট অ্যাঙ্গেল থাকবে বা 90 ডিগ্রি থাকবে, সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতে পারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি আবারও বলছি, কোন ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হলে সেটাকে আমরা কি বলতে পারি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারি। এবং রাইট অ্যাঙ্গেলটাকে বোঝানোর জন্য ম্যাথমেটিক্স একটি সাইন ব্যবহার করা হয়, আমরা অনেক জায়গায় দেখব এমন ভাবে কোন চিত্র এঁকে এখানে এমন ভাবে একটি বক্স করে দেওয়া। সো এই যে বক্সটি করে দেওয়া, এই বক্সটি করে দেওয়ার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আমরা বুঝে নিব যখন এমন ভাবে কোনো বক্স করে দেওয়া থাকে কোনো ট্রায়াঙ্গেলের ভিতরে বা কোনো অ্যাঙ্গেলের ভিতরে, তখন সেই অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি বোঝানো হয়। এটি একটি ম্যাথমেটিক্যাল সাইন। আশা করছি আমরা ট্রায়াঙ্গেল নিয়ে বুঝতে পেরেছি। সো আজকে আমরা এই ট্রায়াঙ্গেলটি নিয়ে আলোচনা করছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।